আই এম নট অলওয়েজ রাইট, বললেন ওবায়দুল কাদের। একজন স্কুল শিক্ষকের সন্তান আজ মন্ত্রী, দেশের বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জীবনে এর চাইতে বেশি আর কি বা চাবার আছে? বড় কথা হলো, এর চাইতে বেশি কিছু পাবার আশাও কিন্তু করি না, কারণ জীবনে যত কষ্ট করেছি তার চাইতে অনেক বেশি কিছু পেয়েছি। নেত্রী আমাকে অনেক দিয়েছেন, আমার উপর আস্থা রেখেছেন, তাই সর্বপ্রথম তার প্রতি আমার সীমাহীন কৃতজ্ঞতা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেবার পর নেত্রীকে একটি কথাই বলেছি, আমি এমন কিছু করব না যাতে আপনি কষ্ট পান। আমি আমার দেওয়া প্রতিজ্ঞাটি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। ধন সম্পদের দিকে কখনই নজর দেইনি। সাদামাটা জীবন যাপনের জন্য কতটুকু বা সম্পদের প্রয়োজন? আমার সীমিত প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ নেই। আমার গ্রামের বাড়ি যান, দেখবেন প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদ মোহাম্মদ সাইদুল হকের বাড়ির চাইতেও আমার বাড়িটি জীর্ণ, খাটটিও জরাজীর্ণ, তবে যা চেয়েছি সেটাই বেশি পেয়েছি। মানুষের ভালোবাসা ও সম্মান, এ দুটোই ধন্য করেছে আমার জীবন। ক জনাই বা দল করে এত কিছু পেয়েছে। আমার বড় বড়ই লক্ষ্য থাকে দেশকে আর দেশের মানুষকে সেই ভালোবাসা আর শ্রদ্ধার প্রতিদান দেওয়া। সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই, নিজেকে দেশের জন্য মানুষের কল্যাণের জন্য উজাড় করে দিতে চাই। কোনো আনুষ্ঠানিক ও গুরুগম্ভীর স্বাক্ষর নয়, চায়ের কাপে চুমুক দিতে দিতে একান্ত আলাপ আলোচনায় এমনটি বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাপ্তাহিক ছুটির দিনও বিরাম নেই চরম ব্যস্ত এই নেতা। পদ্মা সেতু প্রকল্পের অর্ধেকের বেশি কাজ সম্পন্ন করার নৈপথ্য এ পর্যন্ত 168 বার প্রকল্প এলাকায় গিয়েছেন তিনি। গত শনিবার ব্যতিক্রম ছিল না, সাভারের নিজ মন্ত্রণালয়ে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের ফাঁকেই বলেন অবতারণা নয় নানান বিষয়ের। সেই আলাপচারিতায় উঠে আসে মন্ত্রীর সন্তুষ্টি, চ্যালেঞ্জ আর ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।